সো তারপরে যেটা আপনি আসছে সেটা হচ্ছে ক্যাটাগরি ফিল্টার, প্রোডাক্টের ক্যাটাগরি ফিল্টার। মনে করেন আপনি অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনার ই-কমার্স ওয়েবসাইট অনেকগুলো ক্যাটাগরি বানিয়ে রাখছেন, এখন আপনি চাচ্ছেন আপনার কয়েক হাজার প্রোডাক্ট, বাট আপনি এখানে চাচ্ছেন যে শুধুমাত্র স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্টই ডিসপ্লে হোক লিস্টে। সো ওইটা করার জন্য আপনি অল ক্যাটাগরিতে ক্লিক করবেন, করার পরে আপনি সবগুলো ক্যাটাগরি যেগুলো আপনি বানিয়ে রাখছেন সেগুলো লিস্ট আপনি পেয়ে যাবেন, এবং যেই ক্যাটাগরিটার প্রোডাক্ট দেখতে চান জাস্ট ওইটার মধ্যে ক্লিক করবেন। সো আমি এখানে দেখেন হোম অ্যান্ড ডেকোরেটরে ক্লিক ডেকোরেশনে ক্লিক করলাম, তাহলে দেখেন হোম অ্যান্ড ডেকোরেশনের যেই এই ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসলো। তারপরে ধরেন আমি যদি এখান থেকে বেডিং ডেকোরেটরে ক্লিক করলাম, বেডিং ডেকোরে ক্লিক করলাম, তাহলে বেডিং ডেকোরের প্রোডাক্টগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। সো তারপরে যদি আপনি ধরেন অন্য একটা প্রোডাক্ট ক্যাটাগরি ধরেন বেডশিটে যদি ক্লিক করি, তাহলে বেডশিটেরগুলো চলে আসবে। সো আপনি এইভাবে যে কোনো প্রোডাক্টে ক্লিক করবেন, ক্যাটাগরিতে ক্লিক করবেন, ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলোই আপনার সামনে শুধু আসবে। আচ্ছা আমি যদি আরেকটা বেবি অ্যান্ড কিডে ক্লিক করি, তাহলে দেখেন বেবিদের যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলোই কিন্তু এখানে চলে আসে। সো এইরকম আপনি আপনার মতো যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট এখান থেকে ফিল্টার করে বের করতে পারবেন। আরেকটা জিনিস, আপনি যদি ক্যাটাগরি লিস্টটা অনেক বড় হয় তাহলে কিন্তু আপনি এইখানেও দেখেন ক্যাটাগরি সার্চ করার জন্য আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ধরেন এখানে আমি যদি এম ও ইউএস মাউস লিখলাম, দেখেন মাউস এখানে কিন্তু ফিল্টারে শুধু মাউস আয়া পড়লো, ঠিক আছে। আবার অথবা আপনি যদি এম লেখেন তাহলে এম দিয়ে শুরু ক্যাটাগরিগুলো এখানে চলে আসবে। আপনি যদি এন লেখেন, এন দিয়ে কোনো ক্যাটাগরি নেই এখানে জন্য আসলে। আপনি যদি পি লেখেন তাহলে পি দিয়ে শুরু, পি যেই ক্যাটাগরির মধ্যে আছে ওই ক্যাটাগরির লিস্ট আপনার চলে যাবে। সো আপনার ক্যাটাগরিও যদি অনেক বড় হয় তাহলে এইখানে আপনি ক্যাটাগরিগুলো সার্চ করে, মানে ধরেন আপনি ধরেন বেডিং লিখলাম, বেদিয়া শুরু ওই ক্যাটাগরিগুলো আসলো, মানে সার্চ করে বের করবেন, তারপরে আপনি ক্লিক করবেন, তারপর ও বেবি অ্যান্ড কিডসে আসি বেড ছেড়ে দেই। সো এইভাবে আপনি আপনার ক্যাটাগরি ফিল্টার করে আপনার প্রোডাক্টগুলো খুব সহজে কিন্তু খুঁজে বের করতে পারবেন। আরেকটা জিনিস, অনেক সময় দেখবেন যে ক্লিক করার পরেও ফিল্টার হচ্ছে না, এই দেখেন এখন আমি যখন ক্লিক করলাম অনেকক্ষণ পরে কিন্তু ফিল্টার হয়ে আইলো। এটা হচ্ছে আপনার যদি নেট কানেকশন ওই টাইমে মানে স্লো থাকে তখন কিন্তু এটা ফিল্টার হয়ে আমার পেজটা লোড হইতে অটোমেটিক একটু টাইম লাগবে, সো তখন ওয়েট করবেন, ঠিক আছে। এটা দুই কারণে হতে পারে, যদি আপনার মেইন সার্ভার ওই টাইমে ডাউন থাকে অথবা মানে একটু স্লো থাকে, অথবা আপনার ইন্টারনেট যদি স্লো থাকে তখন কিন্তু মাঝে মাঝে এরকম একটু লেট করবে, তখন ভয় পাওয়ার কিছু নাই বা কনফিউজ হওয়ার কিছু নাই।